ডিসপ্লেটা দেখছেন একটু বলি 1 2 3 4 5 এটার ভিতরে আরো একটা স্টেজ আছে 6 স্টেজ আছে প্রতিটা পার্টস যখন ড্যামেজ হবে সেটা সিগন্যাল দিবে টিডিএসটা এখানে শো করবে পানির টেম্পারেচারটা এখানে শো করবে এটা থেকে পানি খেতেও পারবেন রান্নাও করতে পারবেন এটা আপডেট একটা ফিল্টার কত সুন্দর আসলে দেখতে এটা দিয়ে হচ্ছে আপনি ঠান্ডা পানি পড়বে এটা দিয়ে গরম পানি চা করে খেতে পারবেন ওই পরিমাণ গরম হবে এর মধ্যে 10 লিটার পানি রিজার্ভ থাকবে রোবোটিক সিস্টেম ফিল্টার যেটা আপনি পানির পজিশনটা বলবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আমরা চমৎকার কিছু পানির ফিল্টার দেখাবো একবারে লেটেস্ট টেকনোলজির রিভার্স অসমোসিস সিস্টেমের আপনারা এটা দেখছেন অ্যাকুয়া কুইন ব্র্যান্ডের হবে তো এই ধরনের আসলে অনেক ধরনের ফিল্টার পানির ফিল্টারগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে কোকারিস পার্কে তো তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফার্মগেট এরিয়া আনন্দ সিনেমা হলের ঠিক উল্টা পাশে দ্বিতীয় তলাতে তো আমরা একবার ইনটেক বক্স আছে বক্সগুলো খুলে দেখাবো আজকে এখানে আসলে কী কী আছে তো এগুলো সম্পর্কে বিস্তারিত আমাদেরকে আজকে জানাবে আমাদের সাথে রয়েছে বাবু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আছে আলহামদুলিল্লাহ তো বাবু ভাই কী কী পানির ফিল্টার আছে বর্তমানে আজকে মূলত যে ফিল্টারটা দেখাচ্ছে এটা সবচেয়ে আপডেট একটা ফিল্টার যেটার মধ্যে কিনা আপনার বয়েস দেওয়া আছে বয়েস বলতে গেলে এটা রোবোটিক সিস্টেম ফিল্টার যেটা আপনার পানির পজিশনটা বলবে আচ্ছা আপনি যখন এটা পানির সাথে অ্যাডজাস্ট করে দিবেন এটা পানির বর্তমান টিডিএস এবং প্রত্যেকটা পার্টসের লাইফ টাইম দেখাবে এটার মধ্যে এটার মধ্যে ডিজিটাল ডিসপ্লে আছে পানির টেম্পারেচার থেকে শুরু করে পানির টিডিএস পর্যন্ত আপনি এটার মধ্যে দেখতে পারবেন এবং প্রতিটা অপশনের জন্য ও আলাদা করে কথা বলবে আলাদা আপনি যখন ঠান্ডা পানি নেবেন তখন ঠান্ডার কথা বলবে গরম পানি নেওয়ার সময় গরম পানির কথা বলবে এবং পানির যখন ড্যামেজ অপশন চলে আসবে পানি খারাপ আসবে বাজে পানি আসবে তখনও ও সিগন্যাল দিয়ে দিবে সিগন্যাল দিয়ে বাকিটা খুলে দেখা আচ্ছা আমরা ইনটেক অবস্থা আছে খুলে আপনাদেরকে দেখাই তো আমরা আসলে ফিল্টারটা কিন্তু আনবক্স করে ফেললাম একটু কার্ভ করবেন ভাই আমরা ডিজাইনটা দেখাই এই হচ্ছে আসলে ফিল্টারের লুকিংটা দেখেন এটার কত সুন্দর আসলে দেখতে তো আজকে আমি ফিল্টারের সম্পর্কে কিছু বলি এখানে যে ফিল্টারটা দেখছেন এটার মধ্যে দুইটা অপশন আছে আচ্ছা আপনার এটা দিয়ে হচ্ছে আপনার ঠান্ডা পানি পড়বে এটা দিয়ে গরম পানি পড়বে আচ্ছা রেডটা গরম পানি একটা ঠান্ডা পানি নরমাল কিন্তু এটাতে যে গরম পানিটা আসবে এটা কিন্তু আপনি চা করে খেতে পারবেন ওই পরিমাণ গরম হবে চা বা কফি আবার যেটা ঠান্ডা আসবে এটাও কিন্তু খুব ঠান্ডা হবে ঠিক আছে আবার আরেকটা অপশন আছে আমি বলে দিই আপনাকে এটাতে হট এন্ড কোল্ড প্লাস নরমাল এখানে তিনটা কল আছে আচ্ছা এই পাশে সাইডে কিন্তু আরেকটা কল আছে মূলত এটাকে আচ্ছা এটাকে বলে হচ্ছে বক্স ফিল্টার ক্যাবিনেট ফিল্টার তো আপনি যদি চান যে আপনি সাইডের কল দরকার নেই আপনি এটা বন্ধ করে ফেলতে পারবেন এটা অপশন আর কি অপশন এছাড়াও দেখা যায় এখানে দুইটা সুইচ দেওয়া আছে যদি আপনি গরমটা ব্যবহার করেন তাহলে গরমটা দিয়ে গরম আসবে আর যদি গরমটা অফ থাকে তাহলে কিন্তু এটা দিয়ে নরমাল পানি চলে আসবে আরেকটা বিষয় ভাই এটা তো কারেন্টে চলবে কারেন্ট চলে গেলে এটা রিজার্ভ কোনো ট্যাঙ্কি আছে কি হ্যাঁ এটার মধ্যে 10 লিটার পানি রিজার্ভ থাকবে আর একটা বিষয় আমি আপনাকে শেয়ার করি আমি যখন এটা প্লাগ ইন করবো এটা প্রতিটা অপশনে কথা বলবে আচ্ছা আচ্ছা দেখাই যখন এটা পানি রিজার্ভ হবে তখন বলবে পানি রিজার্ভ হচ্ছে আপনার ট্যাঙ্কিটা ফুল হয়ে গেলে বলবে এটা ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে আমি আপনাকে একটু প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আচ্ছা আচ্ছা আমরা একটু দেখেন কারেন্টের লাইনটা দিই তাহলে ম্যাজিকটা আপনারা দেখতে পারবেন এই যে দেখেন আচ্ছা ওয়াও দেখেন ডিসপ্লেটা দেখছেন এখানে আপনার পিপি ইউডিএফ সিটিও আচ্ছা এটা কিন্তু অলরেডি আরেকটু ক্লোজ আসেন তাহলে আপনি এটা অপশনটা বুঝতে পারবেন আমি জাস্ট আওয়াজটা শোনাতে চাচ্ছিলাম আপনাকে এটা অফ করলাম আচ্ছা একটু ক্লোজ নিয়ে আসেন তাহলে আওয়াজটা শোনা যাবে আচ্ছা আচ্ছা তো এখানে যে অপশনটা আছে আমি আপনাকে একটু দেখাই এই যে ডিসপ্লেটা দেখছেন এটা হচ্ছে পিপি মূলত এই ফিল্টারটার স্টেজটা আমি আপনাকে একটু বলি 1 2 3 4 5 এটার ভিতরে আরো একটা স্টেজ আছে 6 স্টেজ টোটাল হচ্ছে এটা 6 স্টেজ তো এখানে কিন্তু দেখেন 1 2 3 4 5 এই পাঁচটা স্টেজের জন্য এখানে কিন্তু লাইফ টাইম শো করার একটা ডিসপ্লে দেওয়া আছে প্রতিটা পার্টস যখন ড্যামেজ হবে সেটা সিগন্যাল দিবে এরপরে আসেন এখানে যে রিজার্ভ যে ট্যাঙ্কিটা আছে রিজার্ভ ট্যাঙ্কির জন্য এখানে কিন্তু আলাদা অপশন আছে যখন ট্যাঙ্কিটা রিজার্ভ হবে তখন এখানে সিগন্যাল আসবে আচ্ছা এরপরে যে অপশনটা এখানে ঠান্ডা গরমের যে অপশনটা দেখছেন আপনাকে আমি দেখাই দিই এটার পাশেই কিন্তু সুইচ দেওয়া আছে হট অ্যান্ড কোল্ড এই যে দেখেন সবুজটা হচ্ছে ঠান্ডা আপনি যখন সবুজটা দিবেন তখন দেখবেন এখানে আপনার কোল্ডের একটা ই জ্বলবে সিগন্যাল জ্বলছে জি আচ্ছা আর হট আবার এটা যখন আপনি কোল্ড অফ করলাম এটা অফ করলাম আবার যখন আপনি হট দিবেন তখন কিন্তু ও সিগন্যাল দিবে যে এটা গরম হবে আচ্ছা আচ্ছা দেখেন এখন কিন্তু এখন এই যে হটের কিন্তু সে সিগন্যালটা দিচ্ছে আচ্ছা আচ্ছা এবং আপনাকে এটা ভয়েসের মাধ্যমে জানিয়ে দিবে যে এটা এখন গরম হচ্ছে অফ করলে আবার জানিয়ে দিবে যে এটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এই ফিল্টারটা নিলে আপনার সুবিধা হচ্ছে দেখেন আমরা যখন ফিল্টারটা নেই আমরা কিন্তু সর্বোচ্চ চাই যে পানিটা 100% ফিল্টারিং হোক এখন এটা যখন আপনি ব্যবহার করবেন আপনার প্রতিটা ফিল্টারে কিন্তু পার্সের একটা লাইফ টাইম আছে আচ্ছা আচ্ছা এখন আপনি এমন একটা ফিল্টার নিলেন যেটা লাইফ টাইমটা কিন্তু ফিল্টার শো করে না শো করে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারবেন এটা কখন ভালো আছে কখন খারাপ খারাপ আছে এখানে একটা সুবিধা আছে এটা প্রতিটা পার্সের কিন্তু আপনি লাইফ টাইমটা দেখতেও পাচ্ছেন
ইভেন সে সিগন্যাল দিবে, সিগন্যাল সে কিন্তু কথা বলে, সিগন্যাল দিবে। আচ্ছা, তো এখানে একটা সুবিধা পাচ্ছেন, সেটা হচ্ছে যে আপনার রেগুলার আপনার প্রতিদিনের টিডিএস পয়েন্টটা কত আসতেছে সেটা আপনি দেখতে পারবেন, দেখতে পারবো। পানিটা কত সেলসি খাচ্ছেন সেটাও আপনি দেখতে পারবেন। এই যে দেখেন মাঝখানে লেখা আছে টিডিএস, টিডিএসটা কিন্তু এখানে দেখাই আছে, আপনি টিডিএসটা এখানে শো করবে, পানির টেম্পারেচারটা এখানে শো করবে, পানি কতটুকু মিনারেল হচ্ছে সেটাও এখানে শো করবে। তো এই একটা আপনার সেন্সর থাকার কারণে আপনি শিওর হতে পারবেন আপনার পানিটা বর্তমান পজিশনটা কি কি আছে, কারণ যখন ঢাকা শহরে ওয়াসার মধ্যে যে প্রবলেমটা হয় এক এক এরিয়াতে পানির কোয়ালিটি কিন্তু এক এক রকম, এক এক রকম। অনেক সময় আপনি এখান থেকে আরেকখানে শিফট করলেন, তখনও আপনি পানির পজিশনটা বুঝে পানিটা খেতে পারবেন, খেতে পারবেন। আর এইটার মধ্যে যে মামরেনটা ইউজ করা হয়েছে, আরও যে সিস্টেমটা এটার মধ্যে দেওয়া আছে সেটা কিন্তু আপনার ইউএসএর। আচ্ছা, আমি আপনাকে দেখাই দিই, এটা কিন্তু 100 জিবি, 100 জিবি। আপনি প্রতিদিন এখান থেকে কমসে কম 50 থেকে 70 লিটার পানি আপনি ফিল্টারিং করে নিতে পারবেন। আর এটা সম্পূর্ণ অনলাইন অ্যাক্টিভ করা, আপনি যখন পানির লাইনের সাথে এটা অ্যাডজাস্ট করে দিবেন, আপনি এক গ্লাস পানি একদিক দিয়ে নেওয়ার সাথে সাথে আর আরেক দিক দিয়ে কিন্তু সে অবশ্যই এক গ্লাস রিজার্ভ করে ফেলবে। তার মানে এটা আপনি আনলিমিটেড পানি নিতে পারবেন, এটা থেকে পানি খেতেও পারবেন, রান্নাও করতে পারবেন। আচ্ছা, এটার প্রাইসটা কেমন রাখছেন, আর এগুলো তো কিন্তু ওয়ারেন্টি আপনারা দেন কিনা? ডেফিনেটলি আপনি এটাতে অবশ্যই একটা ওয়ারেন্টি আছে আমাদের কাছ থেকে, যারাই ফিল্টার কিনবে আমরা কিন্তু প্রাইমারিভাবে হচ্ছে আপনার 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই। এত বড় একটা জিনিস কিন্তু আপনি বাসা থেকে আমাদের এখানে নিয়ে আসা সম্ভব না। আপনার ঠিকানা থাকবে, আপনি যদি নক করেন আমরা আপনার বাসা অবশ্যই লোক পাঠিয়ে দিব। এবং যারা ঢাকার বাইরে থেকে এই ধরনের ফিল্টারগুলো নিবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভিডিও কলের মাধ্যমে তাকে এটা সমাধান দিয়ে দিব। কারণ আমরা যখন ঢাকার বাইরে ফিল্টারগুলো পাঠাই, কুরিয়ার করে পাঠাই, এটা সম্পূর্ণ ইনস্টলেশন করে আমরা পাঠিয়ে দিই। সে জাস্ট যে কোনো এক জায়গায় লাগিয়ে পানির সাথে কানেক্টেড দিয়ে করে দিতে পারবে। মাঝে মাঝে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা ভিডিও কলের মাধ্যমে সেটা একদম কমপ্লিট করে দিব। আচ্ছা, এটার প্রাইসটা কত রাখছেন ভাইয়া? এটা মূলত আমাদের সেল প্রাইস ছিল 24,500 টাকা, নতুন বছর উপলক্ষে একটু ডিসকাউন্ট থাকবে। এখন থেকে যারা নেবে এটা কিন্তু পেয়ে যাবে মাত্র 16,500 টাকায়। 16,500 টাকা আপনি একটা ফিল্টার পাচ্ছেন যেটা সম্পূর্ণ ডিজিটাল, আপনার পানির পজিশন থেকে শুরু করে প্রতিটা অপশন কিন্তু সে শো করবে ডিসপ্লের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি যখন এটা অফ করে ফেলবেন, অফ করার পরে দেখা যাচ্ছে যে আপনার যখন এই কারেন্ট আসবে, মানে লাইনে আপনি যখন প্লাগ ইন করবেন, তখন সে কিন্তু তার লাইফটাইম এবং পানির কোয়ালিটি সম্পর্কে আপনাকে ভয়েসের মাধ্যমে বলে দিবে। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। সেক্ষেত্রে ঢাকার ভেতরে তো আপনারা হোম ডেলিভারি দিচ্ছেন? হ্যাঁ, ঢাকার মধ্যে এটা আমরা হোম ডেলিভারি দিয়ে দিব। আমাদের দক্ষ লোক আছে, তারা কিন্তু এটা ইনস্টল পর্যন্ত করে। আপনি যদি আলাদা ইনস্টল করতে চান কিছু টাকা চার্জ লাগবে, সেটা আলাদা। আর ঢাকার বাইরে থেকে যারা নেবে তাদের জন্য সম্পূর্ণ প্যাকেজটা আমরা কমপ্লিট করে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব। তো বাবা, মূলত এই যে প্রোডাক্টটা আমরা দেখছি এটা মূলত কোন দেশের প্রোডাক্ট? অ্যাকচুয়ালি এটা হচ্ছে একুয়াকুইন। একুয়াকুইন কিন্তু এটা দেখেন মামরানি কিন্তু লেখা আছে একুয়াকুইনের মধ্যে। এই যে দেখেন এটা যে পার্সেন্ট নামটা লেখা আছে, রিভার্স প্রসেসের যে ফাংশনটা, এখানে দেখেন মডেল নাম্বার দেয়া আছে, চমৎকার এই ফিল্টারগুলো কালেক্ট করতে পারবেন, অথবা তাদের দোকানে এসে দেখে আপনারা এই ফিল্টারগুলো কালেক্ট করতে পারবেন।